আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের ভিডিওটি একটি হার্ডস্কেপিং এর ভিডিও হবে। আসলে লম্বা সময় ধরে কোনো ধরনের ট্যাঙ্ক সেট আপ বা স্কেপিং এর ভিডিও নিয়ে আসছি না, তো আজকের ভিডিওটি একটি স্কেপিং এর ভিডিও হবে। আপনারা এখন সামনে যে এই ট্যাঙ্কটি দেখছেন, সেই ট্যাঙ্কটিকে আমি রিস্কেপ করব। আর এখানে এখন রাখা হয়েছে অ্যাঞ্জেল ফিশ এবং জ্যাব্রা ট্যাট্রা মাছ, কিন্তু তা চেঞ্জ করে এখানে মালাবে চিকলেটের ট্যাঙ্ক করব ভাবছি। তো সেই জন্যই আমি হার্ডস্কেপিংটি করব। তো চলেন আজকের ভিডিওটি শুরু করি। তো আপনারা এখন যেরকম ভিডিওটিতে দেখছেন, ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। সব বালু এবং কিছু প্লাস্টিক প্ল্যান্ট, রক, যা যা ছিল সব তুলে ফেলেছি। এখন সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি। তো মালাবে চিকলেটের ট্যাঙ্ক করব ভাবছিলাম, এই জন্য এটি ব্যাকগ্রাউন্ডটিও চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটি করার চিন্তা ভাবনা আছে কালো। তো চলেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ফেলি। তো ব্যাকগ্রাউন্ডটি কালো করা হয়ে গেছে, যেরকম কালো চেয়েছি সেরকম কালো পাইনি, কিন্তু আরও কালো হওয়ার দরকার ছিল, তাহলে ট্যাঙ্কটি দেখতে আরও সুন্দর হতো। কিন্তু আমি আসলে সেরকম কালো পাইনি। আর আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে কি ইউজ করেছি তা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। পরবর্তী ভিডিওটিতে এখানে আমি কি ফিল্টার ইউজ করছি, কি বালু ইউজ করছি এবং কি ব্যাকগ্রাউন্ড এবং লাইট ইউজ করছি তা নিয়ে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো সে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো চলেন এখন আস্তে আস্তে হার্ডস্কেপিংটি শুরু করি। তো প্রথমে আপনারা যেরকম দেখছেন, আমার হাতে কিছু পরিমাণ তুলো রয়েছে, অর্থাৎ সিনথেটিক কটন বা ফিল্টার ফ্লস অনেকে বলে। এগুলোর কারণ হলো আমি এখানে কিছু পরিমাণ বড় বড় পাথর ইউজ করব, তো যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং ট্যাঙ্কে কোনো ধরনের ক্র্যাক না হয়। সেই জন্যই আমি নিচে তুলো দিয়ে নিচ্ছি, তার উপর দিয়ে আমি পাথরগুলো রাখবো, তখন আর কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। তো এখন আমি আস্তে আস্তে পাথরগুলো নিয়ে একটি র্যান্ডমলি পাথরগুলোকে রেখে একটি সেট আপ দেওয়ার চেষ্টা করব। তো চলেন সেট আপ করি। আর ভিডিওটি একটু ফাস্ট করে দিলাম যাতে সময় কম নষ্ট হয় এবং আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন যে কীভাবে সেট আপটি করছি। তো চলেন শুরু করি। তো যেরকম আপনারা দেখলেন, আমাদের প্রায় সেট আপ দেওয়া শেষ। আমি র্যান্ডমলি পাথরগুলো রেখেছি একটি গুহার শেপ এবং কিছু জায়গা দিয়ে বিভিন্নভাবে পাথরগুলো রেখেছি, যাতে মালাবে চিকলেট এক জায়গা দিয়ে ঢুকতে পারে এবং বের হয়ে আসতে পারে। অর্থাৎ ওদের ঘোরাঘুরি ঘোরাঘুরি করার জন্য একটি সুন্দর জায়গা বানানোর চেষ্টা করেছি। এমনি র্যান্ডমলি পাথরগুলো রেখেছি, কোনো অত বেশি নিয়ম মেনে করেনি। যে পাথরটা যে জায়গায় রাখলে ভালো লাগবে মনে হয়েছে আমার কাছে, সেরকমই করেছি। আপনারাও চাইলে আপনাদের মতো যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন ট্যাঙ্কে বালু অ্যাড করব। আর আমি আগে কেন বালু অ্যাড করে পরে পাথর দেইনি, এর কারণ হলো বালু বালু দেওয়ার পরে যদি আমরা পাথর দিই, তারপর যদি আমি আমি আমরা পানি পুরাই, তখন কি হবে, পানি পুরানো শেষ হয়ে গেলে বালুর ভিতরে জমে থাকা কিছু পরিমাণ বাতাস থাকতে পারে, যেগুলোর কারণে পরবর্তীতে যখন আমরা পানি দেওয়া শেষ হবে পরে ধস হতে পারে, এতে করে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আগেই বড় বড় পাথরগুলো দিয়ে তারপর বালু দেওয়া ভালো, এতে করে ধস হবে না। আর ছোট ছোট পাথর পরে দেওয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। তো চলেন বালু তাড়াতাড়ি দিয়ে ফেলি। তো আপনারা যেরকম দেখলেন, বালু দেওয়া শেষ এবং পাথরও দিয়ে হার্ডস্কেপিংটি প্রায় কমপ্লিট বলা যেতে পারে। তো আপনাদের কাছে এই হার্ডস্কেপিংটি কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এখানে র্যান্ডমলি পাথরগুলো দিয়েছি, অত কোনো নিয়ম মেনে দেইনি। আর মালাবে চিকলেটের জন্য ট্যাঙ্কটি সেট আপ করেছি, এই জন্য এরকম পাথর দিয়ে সেট আপ করা, কারণ ওদের জন্য pHটিও ম্যাটার করে। আর এই পাথরগুলো কিন্তু pH বাড়াতেও সাহায্য করে। 7-এর উপর pH রাখলে মালাবে চিকলেটদের জন্য সবচেয়ে বেস্ট। তো এগুলো মাথায় রেখেই করা।
আর পানি দেওয়ার পর কিভাবে কি পরিমাণ বালু থেকে বাতাস বের হয় তা আমি ভিডিওর শেষে দেখাবো। যখন আমি পানি দিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কটি কমপ্লিট করব তখন আপনারা তা আরও ভালো মতো ভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আগে বালু দিয়ে পরে পাথর দিলে কি কি সমস্যা হতে পারে। আর নিচে তুলা দেওয়ার কারণ হলো কি, যাতে বড় বড় পাথরগুলো অনেক ভারী হয়, তো এর জন্য যাতে ট্যাঙ্কের কোনো প্রবলেম না হয় এজন্য তুলো দিয়েছি। আর ছোট ছোট পাথর পরে দিলেও সমস্যা নেই, কারণ ওদের তো আর ওজন অত বেশি না। তো চলেন এখন পানি দিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ করি। এখন ট্যাঙ্কে পানি দিয়ে পূর্ণ করার কয়েক ধরনের উপায় রয়েছে, যেরকম আপনারা চাইলে হাত দিয়ে এরকম আস্তে আস্তে করে পানি দিতে পারেন, বা পলিথিন দিয়েও আস্তে আস্তে পানি দিতে পারেন, যা কিনা আমি পরবর্তীতে দেখাবো। যে কোনো উপায়ে হতে পারে, এরকম হাত দিয়ে বা পলিথিন দিয়ে কেন আস্তে আস্তে পানি দেওয়ার কারণ তা হলো নিচের বালুগুলো যাতে উড়ে সম্পূর্ণ হার্ডস্কেপিংটি যাতে না নষ্ট করে ফেলে এবং পানিকেও অতিরিক্ত ঘোলা করে ফেলতে পারে। আমরা যদি জোরে জোরে পানি ঢালি অ্যাকোয়ারিয়ামে, তো এই জন্য আস্তে আস্তে অ্যাকোয়ারিয়ামের পানি ঢালা উচিত। এতে করে পানি আর ঘোলা হবে না, পানিও সুন্দর থাকবে, তাও ঘোলা হবে, প্রচুর ঘোলা লাগে কিন্তু ঘোলাও আস্তে আস্তে ঠিক হয়ে যায় যখন ফিল্টার আমরা চালাই। তো এরকম আস্তে আস্তে পানি ঢালা উচিত। এই যে এখন আপনারা যেরকম দেখছেন যে কীভাবে পলিথিন দিয়েও আস্তে আস্তে করে পানি দেওয়া যেতে পারে, এরকম বিভিন্নভাবে করা যায়। তো আপনাদের যেটা ইচ্ছা সেভাবে আপনারা চাইলে আস্তে আস্তে করে পানি দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো চলেন পানির পুরানো সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাতে পারছি না, কারণ পানি পুরাতে আমার এই ট্যাঙ্কটা অনেক বড়, এই জন্য অনেক সময় লেগেছে। তাই কিছু কিছু কাটিং করা ভিডিও আপনাদেরকে দেখাবো যাতে সময় নষ্ট না হয়। তো চলেন পানি সম্পূর্ণভাবে পুরিয়ে ফেলি। তো পানি পুরানো কমপ্লিট। তো এখন অ্যাকোয়ারিয়ামটি দেখতে অনেকটাই ঘোলা লাগছে, কিন্তু 24 ঘন্টা ফিল্টার রান করার পর দেখবেন অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তখন আপনারা বুঝতে পারবেন এবং আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে যত বেশি ফিল্টার চালাবো। তো এভাবে আপনারা আস্তে আস্তে করে পানি পূর্ণ করতে পারেন। তো চলেন এখন আপনাদেরকে দেখায় যে কীভাবে মানে বালু থেকে মানে বাতাসগুলো বের হয়। তো চলেন ওটা দেখে আসি। তো আপনারা এখন যেরকম স্ক্রিনে দেখছেন যে আপনারা যখন বালু দিয়ে সম্পূর্ণ অ্যাকোয়ারিয়ামকে সেট আপ করার পর, পানি দিয়ে পূর্ণ করার পর, যদি হাত দিয়ে আস্তে আস্তে করে নাড়া দেন, দেখবেন কিছু বাতাসের কণা উপরে উঠছে। এর কারণ কি, বালুর নিচে কিছু পরিমাণ চাপা থাকা বায়ু থাকে, যা কিনা পরবর্তীতে পানি দিয়ে পূর্ণ করার পরে হয়তো বা অনেক সময় বের হয়ে আসতে পারে। এই জন্যই আর কি বলা যে আগে ভারী ভারী পাথর দিয়ে পরে বালু দিয়ে পূর্ণ করা, তাহলে আর কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। যদি আমরা আগে বালু দিই এবং পরবর্তীতে ভারী ভারী পাথর দিই, তাহলে ধস হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তখন ট্যাঙ্কটি ভেঙ্গেও যেতে পারে। তো দুর্ঘটনা এড়ানোর জন্যই আগে বড় বড় পাথরগুলো দিয়ে বালু দিয়ে পূর্ণ করে তারপর ছোট ছোট পাথর দিয়ে হার্ডস্কেপটি কমপ্লিট করা যায়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। আজকের এই হার্ডস্কেপিং এর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো ধরনের অ্যাকোয়ারিয়াম রিলেটেড কোশ্চেন থাকলে তাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এই অ্যাকোয়ারিয়ামে আমি কি বালু ব্যবহার করেছি, কি পাথর ব্যবহার করেছি, এবং ব্যাকগ্রাউন্ডে কি দিয়েছি, এবং লাইট কি ব্যবহার করেছি, ফিল্টার কি ব্যবহার করেছি, তা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। তা দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই অ্যাকোয়ারিয়ামে যা যা হবে এবং এই অ্যাকোয়ারিয়ামে যেভাবে আমি নাইট্রোজেন সাইকেলটি এস্টাবলিশ করব, তাও আমি একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। এই অ্যাকোয়ারিয়ামের নিয়ে একটি পুরো সিরিজ আসবে। তো এর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।